অনেক অনেক ভালোবাসা আর আমার পরিবারের স্বাগত। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30, এখন থেকে শুরু করলাম ব্লগটা। আর একটুখানি তোমাদের প্রথমে প্রাকৃতিক দৃশ্য, যেটা আমার প্রতিদিন সকাল হলেই হচ্ছে মন ভোলায়। আমি প্রতিদিন সকালবেলা উঠেই এখানে এসে বসি, আর হচ্ছে তোমাদেরকে আজকে একটুখানি দেখিয়ে দিলাম। এই সামান্য পাখি, একটু ফুল গাছ, একটু এই সেই এই আর কি। আর ফুল গাছগুলোতে জল দিলাম। আর দেখবে একটা জিনিস, মানে সেই বীজ পড়ে পড়ে না, এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে রাস গাছটা, এই রাস গাছটা না ফুল খুব একটা দেয় না, রাস ফুল বলে, অনেকে অনেক নাম বলে, আমরা তো রাস ফুল বলেই জানি। এটার প্রচণ্ড বীজ হয়, তোমাদেরকে দেখিয়েছিলাম সেই কাটা কাটা মতো বীজ, মানে এখানে পড়লে না পায়ে ফুটলে বেশ লাগে। সেই বীজগুলো পড়ে না দেখো কী সুন্দর গাছগুলো উঠেছে, বীজগুলো পড়ে মানে আপনা আপনি উঠে পড়েছে, বীজগুলো পড়েছে, এই মাটির হাঁড়িটা খালি ছিল এর মধ্যে, দেখো কী সুন্দর গাছ উঠেছে, একদম সতেজ গাছগুলো, সবুজ কচি কচি গাছ। এরকম কচি কচি গাছ দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এই রজনীগন্ধা, সেটা তো মরে গিয়েছিল, পাতা ছেঁটে দেওয়া হয়েছিল, আবার দেখছি পাতা ফনফনিয়ে উঠেছে আবার রজনীগন্ধা গাছ, এটা ফুল দেয়নি এখনও পর্যন্ত। তবে এই গাছগুলো দেখে না মনটা আমার খুব ভালো হয়ে গেল, একদম ছোটো ছোটো না, ছোটো জিনিস দেখবে দেখতে খুব ভালো লাগে। আর এই যে দেখিয়েছিলাম তোমাদেরকে সেই টাইম ফুলের গাছ, প্রচণ্ড রোদে মরে গিয়েছিল, তখন আপনা আপনি আবার উঠেছিল। আমার দু চারজন বন্ধু বলেছিল মরেনি, দেখবে নতুন পাতা আবার ঠিক গজাবে। ঠিক কথা, দেখো নতুন আবার কী সুন্দর গাছটা আপনা আপনি উঠেছে। আর আজকে প্রথম হচ্ছে গাছে ফুল দিয়েছে, আজকে এটা প্রথম ফুল, এই গাছের প্রথম ফুল, একটাই ফুটেছে গাছটাতে, একটাই ফুটেছে। যত ছোটই হোক না কেন গাছে দেখবে প্রথম ফুল বা প্রথম ফল ধরলে কি আনন্দ লাগে না, আমার তো তাই মনে হয়। আর আমি ওর বাবাকে বলেছি যে টমেটো, আমি এক বন্ধুর দেখেছি সে টমেটোর বীজ ফেলেনি, মানে টমেটো ধোয়া জল, মানে সবজি ধোয়া জল গাছে নিয়ে, তো সেখান থেকে গাছ উঠেছে, দেখতেও বেশ ভালো লাগে। ওরকম যখন আপনা আপনি গাছ ওঠে না দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, গাছ নিয়ে অনেক কথা বলে ফেললাম, আমি এবার যাবো আমার অন্দরমহলে যাবো, কারণ হচ্ছে চা টা করতে হবে। একবার চা খাওয়া হয়ে গেছে ওর বাবার আর আমার, সকালবেলা একবার লিকার চা খেয়েছি, তো এখন যাই হোক আবার চা করবো। আর এখন চা করা মানে আমি একেবারে ব্রেকফাস্ট সেরে ফেলবো, কারণ আজকে কোনো ব্রেকফাস্টের ঝামেলা রাখবো না। আমি বললাম যে আমি চা করে ফেলছি, সঙ্গে দুধ চা আর সঙ্গে হচ্ছে পাউরুটি সেঁকে দিচ্ছি, সবাই সেটাই খেয়ে নাও, কারণ এরকম শাকা পাউরুটি আর দুধ চা তার সাথে বেশ মানে ভালোই লাগে খেতে। আর আমার পাউরুটি শেকা দেখে কেউ হেসো না, কারণ আমি এইভাবেই পাউরুটি শেকি বা শেকতে ভালোবাসি যাই বলো না কেন। আর এখন বললাম যে চা পাউরুটি খাও, পরে ছাতু শরবত মিষ্টি ফুষ্টি এটা টুকটাক খেয়ে নিয়ে ভাই আমাকে ব্রেকফাস্টের ঝামেলা থেকে আজকে নিষ্কৃতি দাও। যদিও আমাদের বাড়িতে খুব একটা ব্রেকফাস্টের ঝামেলা থাকে না, তোমরা দেখতে পাও মুড়ি টুড়ি যখন যে যা পাই, বাটার ব্রেড যখন যে যা পাই খেয়ে নিই আর কি, ছাতু। তো আজকে এই হচ্ছে আর কি, আজকে কী জানি কেন ব্রেকফাস্ট করতে বা বানাতে কোনোটাই ইচ্ছে করছে না। যাই হোক, চাটা হয়ে গেছে এখানে, আর চায়ের সঙ্গে না একটু কফি দেবো আর কি, মানে চাফি বলতে পারো, কারণ কফিটা রয়ে গেছে। আর কি হবে না, গরম পড়ে গেলে না কফি একদম খাওয়া যায় না, মানে পেট গরম করে, শেষ করবার জন্য একেবারে চাফি বানিয়ে নিলাম, চা নয় চাফি। তো চলো যাই হোক একসঙ্গে খেয়ে নেবো তিনজনে, খাওয়া কমপ্লিট, একদম জমিয়ে বসে তিনজনে খেলাম। আর এখন তো খাওয়া মানেই হচ্ছে বাসন, সে যাই খাই না কেন এবার বাসন পড়তে আরম্ভ করবে। যদিও আমি বাসন জমাই না, আমি একসঙ্গে মেজেই ফেলি, আর এই চা পাতাটা হচ্ছে আমি গাছে দেব। অনেকে হয়তো চা পাতা শুকিয়ে রোদে শুকিয়ে দেয়, আমি এমনিতেই গাছে দিয়ে দিই, অত শুকিয়ে ফুকিয়ে দেওয়ার এ নেই, এমনিতেই গাছের গোড়ায় দিয়ে দিই। যাই হোক দিয়ে দিলাম। আর আমার এই ছাঁকনিটা দেখতে পাচ্ছো, প্রায় 5 বছর বয়স, 5 টাকা দিয়ে কিনেছিলাম, ঠিক আছে, এখনও হচ্ছে খুব সুন্দর, আর কাপের মাপে পুরো আমার ভীষণ ভীষণ ভালো লাগে, ওই জন্য 5 টাকার ছাঁকনি 5 বছর হয়ে গেছে। আর এইখানে ভিজিয়ে নিচ্ছি হচ্ছে মটরটা, আমার রাত্রেই ভেজানো উচিত ছিল কিন্তু রাত্রে ভুলে গিয়েছিলাম, কারণ তোমাদের দাদা কদিন ধরে খালি বলছে ঘুগনি খাবো ঘুগনি খাবো, তো আজকে বিকেলবেলাটা ঘরে থাকবে। আর তোমাদেরকে একটা টিপস দিয়ে দিই, দেরি করে ঘুগনি ভেজালে মানে হাতে সময় কম, তখন একটু খাওয়ার সোডা দিয়ে দেবে ওই জলের মধ্যে ভেজানোর সময়, তাতে ঘুগনি 4 ঘন্টাতেই একদম, মানে মটর 4 ঘন্টাতেই নরম হয়ে যায়। আর চাটা খেয়ে ওর বাবা চলে গিয়েছিলো বাজারে, বেশি কিছু দরকার নেই ফ্রিজে ছিল। তো যাই হোক, এখানে বিস্কুট নিয়ে এসেছে আমার ক্রিম কেকার ছেলের মেরি, আর চিনি, বাপরে বাপ চিনি যা লাগছে আর বলে কাজ নেই, ছাতুর শরবত অমুকের শরবত শরবত খেতে খেতে চিনি ছাড়া। আর এখানে বাজারে ডাঁটা নিম পাতা, আমাদের এই সিজনে না নিম পাতা দিয়ে খাওয়া হয়নি, কত পাঁচাটি নিয়ে চলে এসছে, মানে নিম যে সব পাতা সংরক্ষণ করে রাখি সেইটা দিয়ে খাওয়া হয়েছে, কাঁচা নিম পাতা দিয়ে নিম বেগুন খাওয়া হয়নি। আর এখানে নিয়ে এসছে মাছ, রুই মাছ, এখন আর রক্ত পড়ছে, আমি ওই জন্য আগে থেকেই বাটি রেডি করে রেখেছি,
রেখেছি, আর এনেছে হচ্ছে মাংস। রবিবার বলে মাংস নিয়ে এসেছে, যদিও আমি আজকে করব না, কারণ হচ্ছে আমার আগের মাছটা শেষ করতে হবে। আর এখানে আছে পটল, উচ্ছে, কাঁচা লঙ্কা, রসুন, এগুলো আমি দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে মাছটা আর মাংসটা ধুয়ে ফেলবো আগে, এগুলো পরে ধুলেও হবে। আর করলাও নিয়ে এসছে, আর তেঁতো খেতে জানো ভালো, তেঁতোর বাজার দেখো, করলা, নিম বেগুন, মানে নিম পাতা আর কি, সব তেঁতোর বাজার। তো বাজারটা পরে ধোবো, মাছ মাংসটা ধুয়ে আমি এখন একদম ফ্রিজে তুলে দেবো। এখানে রুই মাছ আছে আর চিকেন আছে, আর রবিবার কিন্তু চিকেন করবো না, এই আগের মাছটা বার করে নিলাম আর ওগুলো ঢুকিয়ে দিলাম, কারণ আগের মাছটা আমাকে আগে শেষ করতে হবে। তো এখন যাই হোক, এটা জলে ভিজিয়ে রাখি, বরফটাও ছেড়ে যাবে, এখন আমি নাইটি ছেড়ে রান্না করব। কেন বলো তো, মাছ টাছ ধুলে পড়ে না, যদি নাইটি না ছাড়া হয়, মাছ সবজি সব ধুলে পড়ে, রান্না করতে কেমন একটা লাগে, কারণ আগে তো স্নান করবো না। আর এখানে করে দিচ্ছি হচ্ছে ডিমের অমলেট, কারণ ওর বাবা বাজার থেকে এসে বলে কি খিদে খিদে পাচ্ছে, কি খাবে, তাহলে ছাতুর শরবত করে দেবো বা মিষ্টি দেবো, বলে কি না তুমি আমাকে ডিমের অমলেট করে দাও। এবার বাবা খাবে ছেলে খাবে না তা কী করে হয়, ওই জন্য আমি একটাই করে দিলাম, মানে দুটো ডিম একসাথেই করে দিলাম আর কি, ডিমের অমলেট ওরা খাক গরম গরম, মানে শুধু মুখে ডিমের অমলেট আর কি। আর বললো আমাকে একটু চা করে দাও, মানে চায়ের তো মানে চা খোর যাকে বলে তোমাদের দাদা, চা পেলে আর কিছু চায় না, ওই একটি নেশাই রয়েছে আর কি, চায়ের নেশা। তো যাই হোক, অমলেটটা বললো আগে খাই, তারপরে তুমি চা করে দেবে। তো চা করে দেবো, চা করে দিয়েই না আমি রান্নাটা বসিয়ে দেবো। আর আমি দুটো ডিম একসাথেই ভেজে দিলাম, কারণ এবার বাবা ব্যাটাতে ওরা মানে বাবা ছেলেতে ওরা ভাগাভাগি করে খাক আর কি। আর দিয়ে দেবো চামচে করে, ওরা খেয়ে নেবে, তারপরে হচ্ছে আবার চা খাবে, চা বসাতে হবে, তারপরে হচ্ছে রান্না বসাবো, যদিও রান্নার জোগাড় আছে। দেখো এখানে আমার রান্নাও বসে গেছে, আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে এঁচোড় আলু হচ্ছে তরকারি করছি, ফুটছে, ধনে পাতা দিয়ে দিয়েছি, এমনি প্লেন এঁচোড় আলুর তরকারি করছি। আর তোমরা তো জানোই এঁচোড়গুলো একটু বড় বড় করে কাটি। আর এখানে হচ্ছে ডাল, ঢ্যাঁড়সের ডাল, পেঁয়াজ, রসুন, সব কিছু ফোড়ন দিয়ে, জীবনে দেখিনি কিন্তু করলাম, নিজের ইচ্ছে হলো। আর এইখানে কই মাছের ঝাল হয়ে গেছে, মোটামুটি দুখানা রান্না হয়ে গেছে, আলু ভাজাও তো হওয়ার মুখে মানে হয়েই গেছে। আর এইখানে যে মাছটা দেখছো, এটা হচ্ছে গরম গরম ভাজা হবে আর কি, ভাজাভুজি করবো খাওয়ার সময়, আর এঁচোড়টা হলেই হয়ে যাবে। দেখো রান্না বান্নার পরে একেবারে রান্নাঘর টিপটপ হয়ে গেছে, একেবারে মুছে ধুয়ে সব একদম পরিষ্কার করে ফেলেছি। এরকম রান্নাঘর দেখতে কি ভালো লাগে না? আর আমি যে সন্ধ্যাবেলা না বিকেলবেলা যে ঘুগনি করবো বললাম তোমাদেরকে, ঘুগনির মটর ভেজালাম, তার দেখো মশলাটাও আমি কষে রেখে দিয়েছি, বুঝতে পারছো, টাইম বাঁচাবার জন্য। এখন একবারে পরে আর মশলা ফসলা করে মশলা কষানো, তখন মটরটা সেদ্ধ করে একটু জাস্ট নেড়ে নিলেই হয়ে যাবে, তো একদম পরিষ্কার। আর এদিকে আমার রান্নাবান্নাও সব টেবিলে চলে গেছে দেখতে পাচ্ছ, কারণ যেহেতু টেবিলেই খাই, টেবিলে চলে গেছে, রান্নাঘর একেবারে পরিষ্কার। এবার আমি যাবো বাইরের কাজ করতে, বাইরের কাজ মানে হচ্ছে ওই যে এক বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছি ওই তোমার বারান্দাতে, বাইরে বলতে বারান্দাতে, আমাদের তো আর উঠোন নেই, কিছুই নেই, আগে যখন বাবার বাড়িতে থাকতাম তখন উঠোন, পাতকুয়ো, কল সবই ছিল। তো যাই হোক, এটাই আমার কাছে বাইরের কাজ। তো এখন হচ্ছে কেচে নেবো, কেচে নিয়ে স্নান করবো। দেখো স্নান টান করে চলে এলাম, আর এই সময়টুকুই হচ্ছে রেস্টের সময়, একদম মেঝেতে বসে পড়েছি, কারণ মেঝেটা কি ঠান্ডা, এটাতে বসতে শুতে ভীষণ আরাম, শুয়েও বিরাট আরাম, কিন্তু কী হবে বলো তো, শুলে কোমরে ব্যথা করে, একেই তো কোমরে ব্যথার রোগ, কোমরে ব্যথার রোগ বলতে মাঝে মাঝে চাগার দেয়। আগে জীবনে আমার সব কোমরে ব্যথা ব্যথার রোগ ছিল না, বাবু হওয়ার দু তিন বছর পর থেকে কোমরে ব্যথাই মাঝে মাঝেই চাগার দেয়, সেই যে ইঞ্জেকশান, ব্যাকবোনে ইঞ্জেকশান, ব্যাস সেটাই মাঝে মাঝে চাগার দেয়। তো যাই হোক, ওই জন্য মেঝেতে বসে পড়েছি, শুই না, শুলে ব্যথা করে, আর সবসময়ই কোমরে ব্যথা হয় সেটাও না, মাঝে মাঝে হয় আর কি। তো যাই হোক, চুলটাও শুকোবো, আর এখন কিছু নেই কাজ, আমার বর বলছে কী কী রান্না করেছো, যে যে রান্না তোমাদেরকে দেখালাম সেগুলোই করেছি। এখন আমার বলছে যে একটু বেগুন পোড়াতে পারতে, পোড়াবো বলেছি যখন সেটা নয় পোড়াবো, কিন্তু কী বলতো, গ্যাস ট্যাস সব মুছে টিপটপ করে আসলে পরে না, আর তখন রান্নাঘরে বা স্নান করে আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না, বিশেষ করে বেগুন টেগুন পোড়ালে, টমেটো পোড়ালে খুব মানে গ্যাস নোংরা হয়, তো আবার গ্যাস পরিষ্কার করতে হবে। যাই হোক, বলেছি যখন নিশ্চয়ই করে দেবো। আর সত্যি কথা বলতে না, বেগুন পোড়া না এই সময় খেতে ভালো লাগে না, যে সময় যেটা দেখবে সেটা ভালো লাগে, শীতকালটা যেন বেগুন পোড়া খাওয়ার জন্য মন আনচান করতো, এখন আর বেগুন পোড়া অতটা ভালো লাগে না, শীতের যে মোটা মোটা সেই কালো কালো বেগুনগুলো ভালো লাগতো, কিন্তু এখন তো এমনি নর্মাল বেগুন, সাদা বেগুন, এমনি বেগুন, নর্মাল বেগুন। তো যাই হোক, বলেছি যখন খেতে নিশ্চয়ই মন চেয়েছে, ওই জন্য আমার আবার যে সিজনের যেটা সেটা খেতে ভালো লাগে, এখন যেমন টক, টকের ডাল, তারপরে তোমার নিম পাতা, তেঁতো, যে কোনো জিনিস মুখে রুচি ফেরায়,
যাই হোক, সেটা পরে করবো, খাওয়ার সময় গরম গরম করবো। আর বেগুন পোড়াগুলো গরম গরমই খেতে ভালো লাগে আর কি। এখন আমি বেশ কিছুক্ষণ বসে শরীর ঠান্ডা করবো, প্রচণ্ড প্রচণ্ড খাটুনি পড়ে যায়। আর মানে এই সমস্ত মানে এত কাজ সংসারের, আমাকে বেশ কিছু বন্ধু বলে যে তুমি বেশ সুন্দর গুছিয়ে কাজ করতে পারো, কিন্তু এই গুছিয়ে কাজের পিছনে অনেকটা পরিশ্রম থাকে। হয়তো গুছিয়ে করতে আমাকেই হবে, কিছু করার নেই, যেহেতু আমার সংসার একার সংসার, আমাকেই করতে হবে। এবার তোমরা হয়তো ভাবো যে কোনো হেল্পিং হ্যান্ড রাখে না, কিছু রাখে না, কিন্তু ভাবি কি সেই মাস গেলে 1,500 টাকা করে দেবো, আর ভাবি এটা আর কি 1,500 টাকা করে দেবো, তার থেকে এখন যখন পারছি, আর বসে পড়লে তো একেবারেই শরীর আরও বসে যাবে, এখনও যখন পারছি, কোনো মানে অসুবিধা হচ্ছে না, কষ্ট হচ্ছে হয়তো, কোনো শারীরিক প্রবলেম হচ্ছে না, তাহলে ভাবি টাকাটা বাঁচলে বাঁচবে, বছরে অন্তত 2,000 টাকা করে হলেও 24,000 টাকা বাঁচবে, সেটা আমার ছেলের ভবিষ্যৎ হবে, এরকমটা ভাবি আর কি। আর কি বলো তো, অনেকে বলে কি ছেলে হলে নাকি পয়সা করি জমাবার প্রয়োজন পড়ে না, অনেকের মুখে শুনি মেয়ে মানেই হচ্ছে না, মেয়ে জন্মালে তার বাবা মাকে শুনতে হয় এবার থেকে পয়সা জমাও, কারণ মেয়েকে বিয়ে দিতে হবে। কিন্তু আমার মনে হয় ছেলে থাকলে তাকে দাঁড় করাবার জন্য, তাকে ভবিষ্যতে স্ট্যান্ড করাবার জন্য, চাকরির ক্ষেত্রে ভালো কোনো মানে কোর্স করাবার জন্য, যে কোনো লাইনেই পড়াশোনা করুক না কেন, প্রচুর টাকার দরকার হয়। আর যদি সেরকম মেরিট না থাকে, ব্যবসা করে, ব্যবসাও যদি একটা ভালো মতো দেওয়া যায় না, অনেকটা পুঁজির দরকার হয়। তাই মনে হয় মেয়ে বা ছেলে বলে আলাদা কিছু নেই, সন্তানের জন্য মা বাবাকে টাকা জমাতেই হবে, সঞ্চয় করতেই হবে, তাই না? যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেললাম, আমার সঙ্গে হয়তো অনেকেই একমত হবে না, বলবে না মেয়ে হলেই টাকা জমাতে হয় কারণ বিয়ে দিতে হবে বলে, কিন্তু আমার তো সেটাই মনে হয়, ছেলে মেয়ে উভয়ের জন্যই বাবা মাকে একটু কষ্ট করে, একটু ত্যাগ স্বীকার করে, যতটা না করলে নয় করে সঞ্চয় করতে হয়। তো যাই হোক, ওর বাবা তো দেশে পড়েছে আর যায়নি, আর আজকে রবিবার, সেরকম কিছু ব্যাপারও নেই, ওদেরকে প্রথমেই বলেছি সানডে আজকে, ছেলে বাড়িতে রয়েছে, সারাক্ষণ দুষ্টুমি করে চলেছে, কিছু করার নেই, একটা দিন আমাকে সহ্য করতে হবে, তাই না? তো যাই হোক, একটু রেস্ট নেই, পরে হচ্ছে বেগুন পোড়াতে যাবো, বেগুন পুড়িয়েই একদম খেতে বসে যাবো, আর দেরি করবো না। কমপ্লিট করার পর আমি ছেলের হচ্ছে পরীক্ষা নিচ্ছি, এই যে পরীক্ষার প্রশ্ন ঢুকে দিচ্ছি, মানে 50 নম্বরের পরীক্ষা নেব। আমি মাঝে মাঝে এরকম বাড়িতে ওকে পরীক্ষা নিই, 50 নম্বরের পরীক্ষা দিই, এরকমভাবে টাইম বেঁধে দিই, দেখতে পাচ্ছ, এই ও টাইম বেঁধে দিই, তাই তার মধ্যে ওকে হচ্ছে পড়তে হবে, কোয়েশ্চেন ঢুকে দেবো 50 নম্বরের, ওকে পড়তে হবে, সেটাই এখন দিচ্ছি ওকে আর কি। এইভাবে বাচ্চাদের বাড়িতে পরীক্ষা নিলে পড়ে না, বাচ্চাদের পড়বারও একটা ইন্টারেস্ট বাড়ে, সবই ভালো হয়। দেখো ওকে পরীক্ষায় বসিয়ে দিয়েছি, ও মানে লিখছে, টাইম বেঁধে দিয়েছি তোমাদেরকে বললামই, আর এখানে হচ্ছে আম পোড়া শরবত, আমাকে সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছে, মা আম পোড়া শরবত খাবো, ও কিন্তু কোনোদিনও খায়নি, আমরা তো খেয়েছি আম পোড়া শরবতের দারুণ টেস্ট আমরা জানি, কিন্তু ও খায়নি, গত বছরও করেছিলাম কিন্তু খায়নি কেন কে জানে। এবার ওর বাবাকে বলছি এই গরম পড়েছে আম পোড়া শরবত খেতে দারুণ লাগে, ব্যাস সকালবেলা শুনেছে আর সকালবেলা উঠেই তারপরেই বলছে যে আম পোড়া শরবত খাবো, আম পোড়া শরবত খাবো। তো যাই হোক, এখন যেহেতু দুপুর টাইমটা আছে, আর না এখন খেলে তবু ঠিক আছে, কারণ এরপরে খেলে না অ্যাসিড অম্বল হয়ে যাবে, ওই জন্য দেখো আম পুড়ছে এখানে, দেখতে পাচ্ছ আমকে পোড়াতে বসিয়ে দিয়েছি রুটি চাকরি করে, আম পোড়া শরবত, এই গরমে কিন্তু দারুণ লাগে আম পোড়া শরবত খেতে। দেখো আম পুরো পুড়ে ভূত হয়ে গেছে, কালো ভূত, এই যে এভাবে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে রেখেছি, ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে হচ্ছে ভেতরের পাল্পটা শুধু নেব, তোমরা সবাই জানো অবশ্য, তার মধ্যে হচ্ছে তোমার বিট নুন, একটু ভাজা মশলা, গোলমরিচ গুঁড়ো, চিনি তো অবশ্যই, শরবত যখন, সব কিছু নিয়ে গরম, সব কিছু নিয়ে একটু জাস্ট বিট নুন, হ্যাঁ বললাম বিট নুন বললাম, সব কিছু নিয়ে জাস্ট একটু মিক্সিতে ঘুরিয়ে দেবো, ঠান্ডা ঠান্ডা জল দিয়ে খেয়ে নেব আম পোড়া শরবত, দেখি আমার ছেলে কীরকম খায়, খাওয়ার জন্য মরে যাচ্ছে, এই প্রথম হচ্ছে খাবে আর কি ও। তো চলো ছাড়িয়ে নিয়ে বানিয়ে নিই,
একেবারে জাস্ট ওয়াও হয়েছে, ওয়াও, দারুণ দারুণ। আর তোমাদের সঙ্গে কথা বলছি না কেন বলো তো, ওর বাবা এখানে সিনেমা চালিয়ে বসেছে আর আমারও বারবার চোখ চলে যাচ্ছে সিনেমাতে। কী সিনেমা বলো তো? অমর সঙ্গী। আমার কাছে ওটা সত্যিই ভীষণ, মানে ভীষণ ভালো লাগার সিনেমা। তখন অনেকটা ছোটো স্কুল লাইফে, স্কুল লাইফেও একদম মানে লোয়ার ক্লাসে আর কি, সেই সময়কার সিনেমা। তো অনেকবার দেখা, তবুও কিন্তু দেখে দেখে পুরনো হয় না। তো যাই হোক, আমপোড়া শরবত খাচ্ছি আর হচ্ছে অমর সঙ্গী দেখছি। আর আমার ছেলে কিন্তু ভীষণ ভালো খেলো, খাওয়া হয়ে গেছে, ওর বাবাও খেয়ে নিয়েছে, আর এখন বসে বসে আমি খাচ্ছি আর সিনেমা দেখছি। দেখো এখন বাজে রাত 8টা, আর হচ্ছে আমার মোটামুটি এনার্জি এবার শেষ হয়ে আসছে, আমার চোখ মুখ দেখেই বুঝতে পারবে। সে তখন সিনেমাটা দেখছিলাম বসে বসে, তারপর বাবা হঠাৎ করে বেরিয়ে গেল, একটা ফোন এলো, বেরিয়ে গেলো, বলে যে আমাকে বেরোতেই হবে, দরকারি কাজের ফোন, বেরোতেই হবে, তো বেরিয়ে গেলো। আমিও ছেলেকে আর কী করবো, পড়াতে বসিয়ে দিলাম, যদিও রবিবার আর বেশি পড়ার চাপ দিয়ে দিই, একটু পরীক্ষাও দিলো সেটা তুমি দেখতে পেলে, দিয়ে তারপর একটু পড়াশোনা করে নিল। এখন কী করছে জানো, ক্যালেন্ডার নিয়ে পুরোনো একটা, হ্যাঁ দেখা দেখা, পুরোনো একটা হচ্ছে ক্যালেন্ডার, এই যে ও দেখাবে বলে হাত আমাকে দিল না, পুরোনো ক্যালেন্ডার হয়ে গেছে দেখে নিয়েছে। এই ক্যালেন্ডার ওকে নাকি আমাকে শেখাতে হবে কী করে ক্যালেন্ডার দেখে তোমরা ডেট ক্ষণ আর সব কিছু বুঝতে পারো, কবে কী অনুষ্ঠান তোমরা সব বুঝতে পারো, আমাকে ক্যালেন্ডার দেখে বোঝাতে হবে, সেটা আমাকে বলছে। এবার ওকে আমি ক্যালেন্ডার চেনাতে বসছি। একাদশী মানে কি, মানে ক্যালেন্ডার শেখাতে গিয়ে একাদশী মানে কি ওকে বোঝাতে হবে। তারপরে হচ্ছে আরও যা যা অনুষ্ঠান থাকে ছোটোখাটো, সেগুলোর মানে কি, কেন হয়, কি হয়, সব বৃত্তান্তকে বোঝাতে হবে। আরে আমার এনার্জি আর নষ্ট করিস না, আর ভালো লাগছে না, আমি এখন যাবো দুটো একাদশী কেন, আমি এবার এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গেলে আমার ওর সঙ্গে আমাকে বকবক করতে হবে, আমার এনার্জি লস হয়ে গেছে। এখন যাবো হচ্ছে, সেই বলেছিলাম তোমাদেরকে সেই ঘুগনি করবো বিকেলবেলা বলেছিলাম, ওর বাবা তো সেই আমপোড়া শরবত করলাম খেয়ে বেরিয়ে গেলো, বলছে তার এক কাজ করো ঘুগনিটা তাহলে বিকেলে কখন খাবো, ফোনটা আসলে পরেই বেরিয়ে গেলো, ঘুগনি আর ওই জন্য করিনি, বললো ওটা ছেড়ে দাও, ওটা রাত্রে করে দেবে, আর ভাত করতে হবে না, রুটি হোক পরোটা হোক করে দেবে, ছেলে তো নাচছে পরোটা খাবো, সেই রাত্রেবেলা পরোটা আর ঘুগনি খাবো, আর আমি খাবো না, আমি পরোটা খাবো না, কারণ তোমাদেরকে একটা জিনিস জানাতে আমি এখনও মানে জানাইনি কেন, কারণ হচ্ছে দাদা বাবা, কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার 1 এপ্রিল থেকে আমি নিজে নিজে প্রতিজ্ঞা করেছি যে আমি ভাত খাবো না, পরোটা লুচি খাবো না, মানে এটা প্রতিজ্ঞাটা কতদিন রাখতে পারবো আমি জানি না। আজকে তোমার কত তারিখ, আজকে হচ্ছে রবিবার, মনে হচ্ছে 3 তারিখ, আজকে মনে হচ্ছে 3 তারিখ, হ্যাঁ 3 তারিখ রবিবার, এই ভিডিওটা হয়তো 5-6 তারিখ করে যাবে হয়তো, তো 3 তারিখের ভিডিও, আমি 1 এপ্রিল থেকে মানে 3 দিন হয়ে গেলো আমি কিন্তু ভাত খাইনি, ঠিক আছে, 3 দিন ধরে আমার দুপুর বা রাত, তোমরা জানো আমরা রাতেও ভাত হয় আমাদের, আমি কিন্তু 3 দিন ধরে দুপুরে বা রাত্রে ভাত খাচ্ছি না, আমার ঘুম পাচ্ছে আর কী কথা বলবো, ভাত খাচ্ছি না, তার বদলে হচ্ছে মুড়ি খাচ্ছি। এবার আমার অনেক বন্ধুরাই এর আগে বলেছে যে মুড়ি খাবে না দুপুরবেলা রাত্রেবেলা, মুড়ি খাবে না আর রুটি করে খাবে, রুটি করাতে আমার ভীষণ ভীষণ মানে কী বলবো কুড়েবি, দেখতে পাচ্ছ তোমাদের দাদা আগে রুটি খাবে বা পরোটা খাবে বলেছে, তাদের যেন আমার এনার্জি ফুরিয়ে যাচ্ছে আর কি, যাই হোক করতে হবে, আমি তাও ওকে বলে দিলাম, বেরোলে পরে যেটা বড় দেখে পাউরুটি নিয়ে আসবে রাত্রেবেলা, পাউরুটি আর ঘুমনি তোমরা খেও, আর আমি তো পুরো মুড়ির ওপরেই আছি, 1 তারিখ থেকে 1 তারিখ দুপুরে রাতে ভাত খাইনি, 2 তারিখ দুপুর রাতে ভাত খাইনি, 3 তারিখ দুপুর কেটে গেলো আজকে ভাত খাইনি, আমি কিন্তু মুড়ি খাচ্ছি, মানে আমি যে মানে কেন বলো তো খাচ্ছি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার যেহেতু থাইরয়েড আছে, থাইরয়েডে তো এমনি দুবেলা ভাত খাওয়া একেবারেই নিষিদ্ধ, আর রুটি খেতে বলে ডাক্তাররা, কিন্তু আমি করবার জন্য রুটি করতে আমার যে কী অ্যালার্জি সেটা তুমি আমাকে বলো, এক ঝুড়ি বাসন মেজে দিতে আমি বাসন মেজে দেবো, আমাকে তুমি বলো এক গামলা কেচে দিতে আমি কেচে দেবো, কিন্তু আমার রুটি করাতে এত বিরক্ত লাগে, তো সেই কারণে আমার নিজের জন্য রুটি করবো, দরকার নেই রুটি খাওয়ার, আমি সিদ্ধান্ত নিয়েছি মুড়ি খাওয়া, আর সেই সিদ্ধান্তটা তোমাদেরকে জানিয়ে দিলাম, জানি না কতদিন রাখতে পারবো, যাই হোক 3 দিন, সপ্তাহের 3 দিন কেটে গেলো, আর আমি মানে 31 তারিখে 31শে মার্চ তোমাদের দাদার সঙ্গে কথা হচ্ছিলো সন্ধ্যাবেলা, আমি তখন ওকে বললাম যে আমি কালকে 1 এপ্রিল আমি হচ্ছে কাল থেকে ভাত বন্ধ করবো, একটাই কারণ থাইরয়েডে তো বন্ধ, প্লাস হচ্ছে কী বলো তো ভাত খেয়ে খেয়ে না শরীরটা মনে হচ্ছে অনেকটা ভারী ভারী লাগছে, হালকা টাইপের লাগছে না, প্লাস হচ্ছে কী বলো তো আমার বাবা ডায়াবেটিসে মারা গেছিলো, আমরা তোমাদের বলেছি এর আগে ব্লগে জানো যারা পুরনো বন্ধু আর কি, ডায়াবেটিসে একদম অল্প বয়সে মানে আমার এজে বাবা চলে গেছে আর কি, আমার এখন যা এজে সেই চলে গেছে মানে এত অল্প বয়সে, নিশ্চয়ই আমার এখনও চলে যাওয়ার সময় হয়নি, আর হচ্ছে তোমার প্লাস মায়ের ডায়াবেটিস রয়েছে, মায়ের হাই প্রেশার রয়েছে, আমি ভাবছি এই রোগগুলো আমার শরীরটা এখনও পর্যন্ত বরণ করেনি, কিন্তু যদি খেয়ে মরি যদি রোগগুলো পেয়ে যাই, কারণ ডায়াবেটিস শুনেছি একটা বংশগত ব্যাপার থাকে,
এখনও যেহেতু আসেনি, এখন থেকে যদি কন্ট্রোল করি হয়তো আরও বেশি দিন আমার ছেলেটা আমাকে পেতে পারে আর কি। তো সেই কারণে এই সিদ্ধান্তটা নিলাম আর তোমাদেরকে সিদ্ধান্তটা জানিয়ে দিলাম। দেখা যাক যখন সিদ্ধান্ত ব্রেক করবো আমি সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো যে এতদিন পর আমি ভাত খাচ্ছি, ঠিক আছে? তো যাই দেখা যাক, ভাত খাবো না ঠিক করেছি, বাদ বাকি সব খাচ্ছি, মানে ডাল সবজি মাছ যা রান্না হচ্ছে ডিম যেটাই হচ্ছে রান্না রান্নাগুলো আমি সব খাচ্ছি, কেন প্রোটিন বা পুষ্টি সবটারই দরকার আছে, ভাতটা বাদ দিয়ে খাচ্ছি আর কি, ভাত খাচ্ছি না তিন দিন আজকে হলো। তা শরীরে কোনো অসুবিধা নেই, কিছু নেই, কোনো অসুবিধা হচ্ছে না। তো চলো, আমি যা হাই তুলছি তোমরা বোর হয়ে যাবে, এত হাই উঠছে, আমি ছেলেকে পড়াতে পড়াতে বোধহয় 50 বার হাই তুলেছি। আমি এখন শুধু ঘুগনিটা করতে যাবো, ছেলে বলে 50 না 100, আমি শুধু এখন ঘুগনিটা করতে যাবো। তোমরা দেখেছিলে মশলা আমি দুপুরবেলায় কষে রেখে দিয়েছিলাম, মানে কত বুদ্ধি করে কাজ করি, আমার না সন্ধ্যে হয়ে গেলে আর ঘরে মানে রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না। তো ওর বাবাকে আরও একবার ফোন করবো যে রুটি করতে না হয়, পাউরুটি নিয়ে এসো একটা বড় হচ্ছে, তুমি আর তোমার ছেলে পাউরুটি ঘুগনি খেয়ে নেবে, তাহলে আমাকে রাত্রে কিছু করতে হয় না, আমি মুড়ি ঘুগনি খাবো, আমি তো মুড়ি পাটি হয়ে গেলাম পুরোপুরি একদম পারমানেন্টলি হয়ে গেলাম। তো দেখা যাক কী হয়, হয় পরোটা ঘুগনি হবে ওদের দুজনের জন্য, আর না হলে হচ্ছে পাউরুটি ঘুগনি এই হবে আর কি, বিকেলেই হতো কিন্তু চলে গেলো আর কী খাবে বলো। ফোন আসলে আমার একটা এমার্জেন্সি ফোন, কাজের ফোন, যেতেই হবে, কিছু করার নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আস্তাবে আসি, টাটা। হ্যাঁ, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আবার দেখা হবে।